স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশ সরকারের আয়ের উৎস কর ও রাজস্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্য চলুন জেনে নেই বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি উত্তর কর রাজস্ব কর বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর কাকে বলে উত্তর সরকার তার জনগণের নিকট হতে বাধ্যতামূলক যে পরিমাণ অর্থ আদায় করে কিন্তু এই অর্থের বিনিময়ে জনগণ সরকারের কাছে সরাসরি কোনো সুবিধা আশা করতে পারে না তাকে কর বলে কর কত প্রকার ও কী কী উত্তর কর দুই প্রকার যথা প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কর রাজস্ব কাকে বলে উত্তর সরকার দেশের নাগরিক অনাগরিক ব্যক্তি বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে সরকারের কর রাজস্বের উৎসগুলো কি কি উত্তর আয় ও মুনাফার উপর কর মূল্য সংযোজন কর আমদানি শুল্ক আবগারি শুল্ক সম্পূরক শুল্ক যানবাহন শুল্ক মাদক শুল্ক ভূমি উন্নয়ন শুল্ক ইত্যাদি আয়কর বা ইনকাম ট্যাক্স কি উত্তর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর ধার্য করা কর আয়কর কোন ধরনের কর উত্তর প্রত্যক্ষ কর বাংলাদেশের সাধারণ ব্যক্তির করমুক্ত আয়ের সীমা কত উত্তর পুরুষের ক্ষেত্রে বাৎসরিক করমুক্ত সীমা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং নারীর ক্ষেত্রে বাৎসরিক করমুক্ত সীমা তিন লাখ টাকা টিনের পূর্ণরূপ কী উত্তর ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার বাংলাদেশের রাজস্ব আদায়ের লক্ষ্যে কর সময়ের মধ্যে প্রত্যক্ষ কর কোনটি উত্তর আয় প্রত্যক্ষ শুল্কের আওতায় পরে কোন কর উত্তর আয় ও মুনাফার উপর কর ট্যাক্স হলিডে কি উত্তর সাময়িকভাবে ট্যাক্স মৌকুফ করা ভূমিকর কোন ধরনের কর উত্তর প্রত্যক্ষ কর বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে উত্তর পরোক্ষ কর মূল্য সংযোজন কর বা ভ্যাট কোন ধরনের কর উত্তর পরোক্ষ কর বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কোন অর্থবছর থেকে উত্তর উনিশশো থেকে উনিশশো বিরানব্বই থেকে মূল্য সংযোজন কর কাকে বলে উত্তর কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে চূড়ান্ত পর্যায়ে আসতে প্রতিটি ধাপে যে পরিমাণ মূল্য সংযোজন করা হয় এবং এর উপর নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয়ে থাকে তাকে মূল্য সংযোজন কর বলে কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় উত্তর মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ভ্যাটের পূর্ণরূপ কি উত্তর ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমদানি শুল্ক কাকে বলে উত্তর সরকার কর্তৃক দেশের কোনো দ্রব্য বা সেবা আমদানির উপর যে শুল্ক ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে আবগারি শুল্ক কাকে বলে উত্তর সরকার কর্তৃক দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত পণ্যের উপর যে কর আরোপ করে থাকে তাকে আবগারি শুল্ক বলে বিভিন্ন দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য কোন কর ধার্য করা হয় উত্তর আবগারি শুল্ক আবগারি শুল্ক প্রয়োগ করা হয় কোন কোন দ্রব্যের উপর উত্তর চা সিগারেট চিনি তামাক ক্যারোসিন ওষুধ স্প্রেড ইত্যাদির উপর আবগারি শুল্ক প্রয়োগ করা হয় মাদক শুল্ক কাকে বলে উত্তর মাদকজাত দ্রব্যের উপর সরকার কর্তৃক যে কর ধার্য করা হয় তাকে মাদক শুল্ক বলে কর আদায়ের আদায়ের দায়িত্ব উত্তর বাংলাদেশ রাজস্ব বোর্ডের বাংলাদেশ রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে কত ধরনের আয় করের আওতায় পড়ে উত্তর সাত ধরনের আয় জাতীয় আয়কর দিবস কত তারিখ উত্তর তিরিশে নভেম্বর আয়কর রিটার্ন কি উত্তর করযোগ্য আয়ের বার্ষিক আয়কর বিবরণী জমা হচ্ছে আয়কর রিটার্ন এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন